আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলোর আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। এসএসসি ও এইচএসসিতে সাবজেক্ট ম্যাপিং যেভাবে, নিজস্ব প্রতিবেদক 15 জুলাই 2021 দৈনিক শিক্ষা .com এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করেন, তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দিয়ে থাকুন। প্রতিবেদন শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ব্যস্ত থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি এসএসসি এবং এইচএসসির সকল আপডেট তথ্য। করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি ও এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল বিভাগ ভিত্তিক গ্রুপ তিনটি নৈবাচনিক বিষয় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে, আর বাকি বিষয়গুলো মূল্যায়ন হবে। এসএসসির ক্ষেত্রে জেএসসি ও সমমান এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি এসএসসি এবং সমমান পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে। আর যদি করোনার কারণে পরীক্ষা না নেওয়া যায় তাহলে অ্যাসাইনমেন্ট এবং সাবজেক্ট ম্যাপিং অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের ভিত্তিতে ফল মূল্যায়ন করা হবে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি পাবলিক পরীক্ষার বিষয়ে সরকারের এ পরিকল্পনার কথা জানান। কীভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে সেটা এখনও ঘোষণা করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে ঢাকা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা যেভাবে বিষয় ম্যাপিং করে বিভিন্ন বিষয়ে নম্বর নির্ধারণ করা হয়েছিল, সেই মডেলকে সামনে রেখে এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয়গুলো নম্বর ঘোষণা করা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন শিক্ষার আলো। আল্লাহ হাফেজ।